হে গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? প্রবিডি বাইক রাইডার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো গাইস, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাইকের ক্লাচ প্লেট। আমাদের লেফট সাইডে যেটা থাকে ক্লাচ প্লেট আসলে কি, এটি বাইকের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং আমরা কখন এই ক্লাচ প্লেট চেঞ্জ করব, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের বাইকের গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে ক্লাচ প্লেট অন্যতম। অসতর্কতা আর অযত্নের কারণে নষ্ট হয়ে যেতে পারে আমাদের ক্লাচ প্লেটটা। এই ক্লাচ প্লেট নষ্ট হওয়ার মেইন কারণ হলো সঠিক স্পিডে সঠিক গিয়ার সিলেক্ট না করা। যেমন বাইকে আছে 25-30 স্পিড, বাট এখানে আমরা ফার্স্ট গিয়ার দেওয়া আছে। আবার 45-50 উঠালাম, বাট সেকেন্ড গিয়ারে দেওয়া। সো এইভাবে যদি বাইক চালাতে থাকি তাহলে একটা সার্টেন টাইমে এসে অবভিয়াসলি ক্লাচ প্লেটটি নষ্ট হয়ে যাবে। সাধারণত যে সময়ে ক্লাচ প্লেটটা নষ্ট হওয়ার কথা ছিল তার আগেই নষ্ট হয়ে যাবে। এছাড়া ক্লাচ লিভার যদি আমরা হার্ড করে রাখি সেক্ষেত্রেও ক্লাচ প্লেটটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে অনেক দ্রুত। যদি এভাবে আপনি বাইক চালান তাহলে 10,000 কিলোমিটারও আপনি চালাতে পারবেন না। সো এই দুইটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা জিনিস একটু মেনটেন করে চালাতে পারলে ক্লাচ প্লেট অনেকদিন আমরা ইউজ করতে পারবো। এখন ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন, সেটা হলো আপনি ফার্স্টে বাইকে যেমন টপ স্পিড পেতেন সেটা আর পাবেন না। আপনার বাইকের টপ স্পিড কমে যাবে, আপনি যতই থ্রোটল দেন না কেন আর আগের মতো টপ স্পিডে উঠাতে পারবেন না। এছাড়া বাইকে এক ধরনের আপনি পোড়া পোড়া স্মেলও পেতে পারেন। এখন একটু কথা বলি ক্লাচ প্লেট কিভাবে ভালো রাখবেন। এই জন্য ফার্স্টে আমাদের উড়াধুরা বাইক টানা বা হঠাৎ ক্লাচ ছেড়ে দিয়ে থ্রোটল দিয়ে স্পিড আপ করা এইসব করা যাবে না। এই সময় ক্লাচ প্লেটে অনেক বেশি প্রেশার পড়ে। দেন গিয়ার চেঞ্জের সময় আমাদের ফুল ক্লাচ ইউজ করতে হবে, হাফ ক্লাচ ইউজ করা যাবে না। হাফ ক্লাচ কী বা ফুল ক্লাচ কী সেটা আমরা পরের একটা ভিডিওতে জানাবো। যখন আপনি বেশি স্পিড উঠানোর চিন্তায় থাকেন তখন ফুল ক্লাচ না চেপেই গিয়ার শিফট করে থ্রোটল দিয়ে স্পিড আপ করি, সেটা করা যাবে না। অবশ্যই ফুল ক্লাচ ইউজ করতে হবে, আর স্পিডের সাথে বাইকের গিয়ারও টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। সেম গিয়ারে অনেক টাইম বাইক চালাবেন না। যেমন আপনি রাইড করতেছেন বাট সেকেন্ড বা থার্ড গিয়ারেই আপনি অনেক টাইম ধরে একটা সার্টেন টাইম ধরে আপনি চালাচ্ছেনই, সো মানে কিন্তু সেটা করা যাবে না। সো মোটামুটি এই ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রেখে চালালে আপনি প্রায় 30-40,000 কিলোমিটার পর্যন্ত একটি ক্লাচ প্লেট ইউজ করতে পারবেন। সো গাইস, কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।